নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 15 থেকে 21 জানুয়ারি মেষ থেকে মীন রাশির মানুষদের কিরকম যেতে চলেছে সেই বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে। দেখুন, মেষ রাশির মানুষদের ক্ষেত্রে এই সপ্তাহের প্রথম দিক থেকেই কিন্তু আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য মিলবে। যদি কর্মজীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, কোনো পরিবর্তন করতে চাইছেন, তাহলে এই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত বিশেষ শুভ রয়েছে। এই সময়কালে পরিবর্তন করতে পারেন, তা আপনাদেরকে ফায়দা দেবে। এই সপ্তাহে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যাগুলি বৃদ্ধি পাবে, সর্দি কাশি থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে। শারীরিক অবস্থার কিছুটা অবনতি ভীষণভাবে হতে দেখা যেতে পারে। পরিবারের বিবাদ এবং বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সপ্তাহের শেষ ভাগে কিছু সমস্যা তৈরি হতে পারে পারিবারিক ক্ষেত্রে, বুঝে কথা বলতে হবে আপনাকে। দেখুন, আপনাদের ক্ষেত্রে পুরো সপ্তাহ জুড়ে যদি আপনারা হনুমান চালিসার পাঠ করছেন, তাহলে আপনারা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ দেখতে পাবেন। বৃষ রাশি, কর্মজীবনে আর্থিক ক্ষেত্রে বিশেষ ফায়দা মিলবে। যে কাজগুলি বহুদিন ধরে থেমেছিল, সেই কাজগুলি সপ্তাহের প্রথম দিকে শুরু হতে দেখা যাবে। খরচার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, খরচা বৃদ্ধি হতে পারে, যার কারণে অর্থনৈতিক সমস্যাও একই সাথে বৃদ্ধি পাবে। কাজের অতিরিক্ত প্রেশারের ফলে কিন্তু শারীরিক স্তরে বিশেষ সমস্যা আসতে পারে, তাই কাজের প্রেশার তো অবশ্যই নেবেন, কিন্তু তার সাথে সাথে শরীরের ক্ষেত্রে বিশ্রামের অবশ্যই প্রয়োজন রয়েছে। কর্মজীবনে যদি নতুন কিছু করতে চাইছেন, তাহলে এই সময় আপনাদের করার প্রয়াস করতে হবে, আপনাদের ক্ষেত্রে অবশ্যই লাভ মিলবে। পুরো সপ্তাহ জুড়ে যদি আপনারা শনি মন্ত্রের জপ করছেন, তাহলে বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন। মিথুন রাশি, দেখুন, সপ্তাহের শুরু থেকে কিন্তু ব্যস্ততা বৃদ্ধি পাবে। সপ্তাহের প্রথম থেকেই কর্মজীবনের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে আর্থিক সাফল্য আসবে, কিন্তু প্রচুর চেষ্টা, প্রচুর প্রয়াস, প্রচুর পরিশ্রমের পরেই আপনাদের ক্ষেত্রে আর্থিক সাফল্য এই সপ্তাহে আসতে দেখতে পাবেন। এই সপ্তাহে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে আপনাকে, নচেত আপনাদের কোনো দুর্ঘটনার সম্ভাবনাও তৈরি হতে দেখা যেতে পারে, সতর্ক থাকুন। পুরো সপ্তাহ জুড়ে যদি আপনারা ভগবান সূর্যদেবের আরাধনা করছেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্যই দেবে। কর্কট রাশি, সপ্তাহের শুরুতেই কিন্তু কিছুটা মানসিক উদ্বেগ থাকবে। কাজের চেয়ে বাধা যেগুলি আসছিল, কাজের সমস্যা যেগুলি তৈরি হচ্ছিল, সেগুলি দূর হতে দেখতে পাবেন সপ্তাহের শেষ ভাগে। পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হয়ে যাবে। আকস্মিক অর্থলাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু একই সাথে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে থাকতে দেখা যাচ্ছে। ধৈর্য ধরে সকল কাজ করার চেষ্টা করুন, মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে, মানসিক দুশ্চিন্তা করা থেকে বাঁচার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। শারীরিক ক্ষেত্রে সর্দি কাশি সম্বন্ধীয় সমস্যাগুলি বৃদ্ধি পাবে, শারীরিক ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। পুরো সপ্তাহ জুড়ে যদি আপনারা শনি মন্ত্রের জপ করছেন, তা আপনাকে বিশেষ সুফল দেবে। সিংহ রাশি, দেখুন, এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মিশ্র সপ্তাহ থাকছে। মিশ্র সম্বন্ধীয় সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে সমাধান হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাদের সময় লাগতে পারে কিছুটা, অনেকটা পরিশ্রম পরাক্রমের পরেই কিন্তু আপনারা সমস্ত কিছুর সফলতা মিলবে। দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, দুর্ঘটনার ইঙ্গিত আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে থাকছে। আর্থিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে মোটের উপর আপনাদের জন্য সময়কালটি শুভ রয়েছে। গুরুত্বপূর্ণ বস্তু কিন্তু খোয়া যেতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে আপনাকে। গয়নাগাটি হতে পারে, অর্থকড়ি হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হতে পারে, এগুলি কিন্তু আপনাকে ভীষণ সাবধানে রাখার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ সপ্তাহ জুড়ে যদি আপনারা ভগবান সূর্যদেবের আরাধনা করছেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্যই দেবে। কন্যা রাশি, এই সপ্তাহে কর্মে প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে। আপনাকে কিন্তু এই সপ্তাহে যেরকম পরিশ্রম করবেন, তার পাশাপাশি আপনার লাভ নিতেও কিন্তু দেখতে পাবেন, তাই এই সপ্তাহে প্রচুর পরিশ্রম করার চেষ্টা করুন। হতে পারে কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, এই সময় পরিবর্তনের প্রয়াস করুন, চেষ্টা করুন, লাভ মিলবে। আর্থিক টানাপোড়েন চলছিল, সেগুলি দূর হতে দেখতে পাবেন, আর্থিক ঘাটতি মিটতে দেখতে পাবেন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন, নচেৎ দুর্ঘটনা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে, তা আপনাদের ক্ষেত্রে লাভ দেবে, ফায়দা দেবে। সম্পূর্ণ সপ্তাহ জুড়ে যদি আপনারা হনুমান চালিসার পাঠ করছেন, তা আপনাদের জন্য অবশ্যই সুফল দেবে। তুলা রাশি, স্বাস্থ্যের বিষয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে, স্বাস্থ্যের বিষয়গুলি হালকাভাবে নেবেন না। সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন, সন্তানের প্রতি আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। যেরকম পরিশ্রম করবেন, সেরকমই কিন্তু এই সপ্তাহে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন, তাই পরিশ্রম বুঝে করুন, ফায়দা মিলবে। প্রেমজ সম্পর্কে বিশ্বাস রাখার চেষ্টা করুন,
প্রেমজ সম্পর্কে মতবিরোধ তৈরি হতে পারে, বিবাদ হতে পারে, সতর্ক থাকুন, বুঝে কথা বলুন। থেমে থাকা সকল কাজগুলি এই সপ্তাহে শেষ করার চেষ্টা করুন, ফায়দা মিলবে। কাজকর্মের বিষয়গুলি কিন্তু হালকাভাবে নেবেন না, সমস্যা বৃদ্ধি হতে পারে, সতর্ক থাকুন। প্রত্যাহিকভাবে এই সপ্তাহ জুড়ে যদি আপনারা শনি মন্ত্রের জপ করছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষেরা স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন, স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে সর্দি কাশি সম্বন্ধীয়, হাড় সম্বন্ধীয় সমস্যা, পেটের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কাজের প্রেসারও বৃদ্ধি পেতে পারে। একই সাথে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু শুভ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সপ্তাহেই। পয়সা আপনাদের বুঝে খরচ করতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে। আপনার কর্মস্থানে বিবাদ কিছুটা বৃদ্ধি পাবে, সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে, বুঝে কথা বলার চেষ্টা করুন। দেখুন, পাওনা অর্থ প্রাপ্তির সম্ভাবনা তো এই সপ্তাহে থাকছে, এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মচারী যারা থাকবে আপনার, তাদের সাথে কিন্তু তাদের ওপরে এমন কোনো দায়িত্বভার দিয়ে দেবেন না যা আপনাকে কিন্তু বড় বিপদে, বড় সমস্যায় ফেলতে পারে, সতর্ক থাকতে হবে। বিবাহের কথাবার্তা আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে এগোতে দেখা যাচ্ছে। প্রত্যেকভাবে এই সপ্তাহ জুড়ে যদি আপনারা শনি মন্ত্রের জপ করছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে। ধনুরাশি। দেখুন, সপ্তাহে স্বাস্থ্যক্ষেত্র বিশেষ শুভ নেই আপনাদের ক্ষেত্রে, কারণ স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করতে পারে। সপ্তাহ স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ সমস্যা তৈরি করতে পারে, সতর্ক থাকুন। সপ্তাহের প্রথম থেকেই স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে সতর্ক থাকা উচিত আপনাদের। কর্মক্ষেত্রে কোনো ছোটোখাটো পরিবর্তন তো হতে দেখা যেতে পারে, কর্মে নতুন কোনো সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে বা মিলতে দেখা যেতে পারে। কাজের প্রেশারগুলি কিছুটা বৃদ্ধি পাবে এই সপ্তাহে, এবং এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে। গৃহে এবং গৃহের বাইরে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, অত্যন্ত সতর্ক এই সপ্তাহে আপনাকে থাকতে হবে। সম্পূর্ণ সপ্তাহ জুড়ে যদি আপনারা হনুমান চালিসার পাঠ করছেন তা আপনাদের ক্ষেত্রে সুফল দেবে। মকর রাশি। দেখুন, সপ্তাহের শুরুতেই আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ শুভ সংবাদ থাকছে, কিছু সুফল পেতে আপনারা দেখতে পাবেন। আর্থিক স্থিতি, কর্মের স্থিতি এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে। নতুন কোনো যোগাযোগ ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন। এই সপ্তাহে কোনো মনোরঞ্জনে আপনাকে কিন্তু ব্যস্ত থাকতে দেখা যেতে পারে। নতুন কোনো কর্ম খুঁজছেন তো এই সময়কাল আপনাদের জন্য প্রয়াস করার চেষ্টা করুন। এই সপ্তাহে জুড়ে যদি আপনারা চেষ্টা করছেন, ফায়দা মিলবে। পুরো সপ্তাহ জুড়ে আপনারা যদি নম শিবায় মন্ত্রের জপ করে চলেছেন তাহলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন। কুম্ভ রাশি। দেখুন, কর্মজীবনে মোটের ওপর কিন্তু আপনাদের সময়কালটি ভালো থাকছে, কাজের প্রেশার কিছুটা ধীরে ধীরে কম হচ্ছে, এবং আপনি ধীরে ধীরে আপনার জীবনের লক্ষ্যে এগোতে থাকবেন। স্বাস্থ্য নিয়ে সমস্যাগুলি কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই স্বাস্থ্যের বিষয়ে বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। পরিবারে কিছু বিবাদ বিতর্ক হতে আপনাকে অ্যাভয়েড করতে হবে, সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে। এই সময়কালে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তো খুব বুঝে নিন, নচেত অনেক বেশি আপনাদের ক্ষেত্রে লাভ নিতে পারে, তাই এই সময়কালে সিদ্ধান্তের উপর কিন্তু আপনাদের বিশেষ জোর দিতে হবে। সম্পূর্ণ সপ্তাহ জুড়ে যদি আপনারা হনুমান চালিসার পাঠ করছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল অবশ্য দেবে। মীন রাশি। এই সপ্তাহে আপনাদের দূরযাত্রা হতে পারে, কাজের প্রেশার বৃদ্ধি পেতে পারে, কর্মের কারণে দূরযাত্রা হতে দেখা যেতে পারে, এবং দূরযাত্রায় আপনাদের ক্ষেত্রে লাভ মিলতে দেখা যেতে পারে। প্রেম জীবনে, বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে, সতর্ক থাকতে হবে আপনাকে। বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং বুঝে কথা বলার প্রয়াস করতে হবে। যদি আপনার কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তাহলে বিবাহের ব্যাপারে হতে পারে, জমির ব্যাপারে হতে পারে, সম্পদ সম্পত্তির ব্যাপারে হতে পারে, এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সাথে কোনো গুরুজন ব্যক্তির পরামর্শ দ্বারা আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্তে আসা উচিত, নচেৎ সমস্যা অবশ্যই বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। প্রত্যেকভাবে এই সপ্তাহ জুড়ে যদি আপনারা শনি মন্ত্রের জপ করছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ দেবে, ফায়দা দেবে। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম 15-21 জানুয়ারি সাপ্তাহিক রাশিফল দ্বাদশ রাশির পক্ষে কিরকম যেতে চলেছে এই সপ্তাহ। আমাদের এই ছোটো ছোটো আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।